প্রেম করছেন তন্নি ও রাজদীপ। গণেশ চতুর্থীতে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজদীপ ও তন্নি। সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় তন্নি লাহার সঙ্গে। তিনি জানান, আমাদের মধ্যে পরিচয় ছিল, আমরা কয়েক বছর আগে বাক্সবদল ধারাবাহিকে অভিনয় করেছিলাম, সেই সময় থেকেই কথা হতো আমাদের, কিন্তু আমাদের মধ্যে প্রেম ছিল না। তন্নি আরও জানান, বন্ধুত্ব থাকলেও রাজদীপকে প্রেমিক হিসেবে মোটেই পছন্দ করতেন না তিনি। 2023 সালে শেষ দিক করে মাকে হারিয়ে ফেলেছেন রাজদীপ, আর 2024 মাকে হারিয়ে ফেলেন তন্নিও। এই বিষয়ে তন্নি বলেন, আমাদের দুজনার জীবনেই মায়ের প্রভাব ছিল সবথেকে বেশি, তাই মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তন্নি ও রাজদীপ। শূন্যতা কাটিয়ে উঠতে তন্নি ও রাজদীপ তারা মানসিক দিক থেকে কাছাকাছি আসেন, একে অপরের ওপর আস্তে আস্তে নির্ভরশীল হয়ে পড়েন তারা, আর তারপর তারা প্রেমে পড়েন। বিয়ে কবে করবেন তন্নি? অভিনেত্রী জানান, এখন এইসব কিছু হচ্ছে না, এর জন্য সময় অনেক আছে, আগে আমরা দুজনে প্রতিষ্ঠিত হই। গণেশ চতুর্থীতে রাজদীপের সাথে কিছু ছবি শেয়ার করে তন্নি লিখেছেন, লাড্ডু ভালোবাসি।